ঘূর্ণ বাতের জেরে বৃষ্টিতে জলমগ্ন ব্যান্ডের লোকপাড়া, দুর্ভোগে সাধারণ মানুষ। ঘূর্ণবাতের জেরে চলা বৃষ্টিতে জলমগ্ন ব্যান্ডের লোকপাড়া এলাকা, সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। গত কয়েকদিনের বৃষ্টিতে জল জমেছে ঘরের ভিতরে, থাকা খাওয়া থেকে সব রকমের কাজ করতে হচ্ছে জলের মধ্যে। জলের জন্য বন্ধ দোকানপাটও। ব্যান্ডেল পঞ্চায়েতের পিছনের এলাকায় এমন অবস্থা হওয়াতে খুব সাধারণ মানুষের মধ্যে নিকাশি বেহাল থাকায় একটু বৃষ্টিতেই জল জমে লোকপাড়ায়। রেল কোয়ার্টার থেকে বাড়ি ঘরে জল ঢুকে যায়। গতকাল রাত থেকে আবার বৃষ্টি শুরু হয়, তার জেরে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। একই অবস্থা শ্রীরামপুরেও। শ্রীরামপুর এফসিআই গোডাউন সংলগ্ন এলাকায় রাস্তায় জল জমে বন্ধ রেলের আন্ডারপাস, বৃষ্টি চলছে এক নাগাড়ে। রয়েছেন আপনারা কি করবো, তাহলে কোথায় যাবো? আমরা তো ফেরি করি, বালতি গামলা বিক্রি করি, এবার রোজ যদি বিক্রি না করতে যাবো তো কি করে খাবো? জল বেরোচ্ছে না, কোনো নিকাশি নেই, না কি করে পঞ্চায়েত কেউ আসেনি, দেখতে আসেন না? দেখতে আসেন কেউ? আপনারা ভোট দেন? হ্যাঁ, ভোট দিই পঞ্চায়েতে। কি বলে ও? কিছুই বলে না, আসেই না। এইভাবে থাকা যায় নাকি? তাহলে কি করবো, বিক্রি করতে যাই, বালতি গামলা বিক্রি করি, এখন তো শরীর খারাপ হচ্ছে আপনাদের? হ্যাঁ। হ্যাঁ, ওই তো 15 দিন ধরে। কি হয়েছে? খুব জ্বর, খাসি, মাথা যন্ত্রণা, পেটে ব্যথা, পেটটাকে ফাটিয়ে রেখেছে। কিভাবে চলছে, এইভাবে যাতায়াত করছেন আপনারা? কি করব, যেতেই হবে। কি নাম আপনার? রূপা। হ্যাঁ, রূপা মহলি। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।